राज्य एडीसी निर्वाचन आसन्न एडीसी निर्वाचन के सामने रेखे कांग्रेसेर जनजाति गोष्ठीर जनसाधारण दलियों भावमूर्ति तुले धरार नाटके प्रयास राज्य कांग्रेसेर प्रयास के घिरे राजनैतिक महले व्यापक बंग तीर्यक बराबरी पहाड़ विमुख राज्य कांग्रेस राज्य बामीदेर बीज बपनेर पर पहाड़े आर कांग्रेस फुटते पारेनी अष्टाशीते उपजाति जुब समितिर कांधे भर करे क्षमतासीन होलेओ तखन परिकल्पित भावे कांग्रेसेर पहाड़ गोछानो हये उठेनी उल्टो एडीसी छिल कामधेनु इदानीं तो दल पहाड़े जनबिच्छिन्न बर्तमान परिस्थितिते साइनबोर्ड सर्वस्व बोलेओ भूल हबे पहाड़े कांग्रेस साइनबोर्डहीन एर मध्ये राज्ये एडीसी निर्वाचन आसन्न ताते एबार जनजातिदेर काछे दलेर भावमूर्ति तुले धरार प्रयोजनीयता बाड़लो ताओ आबार पहाड़े भोट जखन नाकेर डगाय इस्यू खुचिए तुले आंदोलन विमुख कांग्रेसेर जनजातिदेर दरद सहानुभूति आदायेर प्रयास 1984 सालेर 23 आगस्ट तत्कालीन प्रधानमंत्री प्रयात इंदिरा गांधीर शासनकाले पार्लामेंटे 49तम आईन संशोधन करे राज्ये षष्ठ तपशिली आईन प्रणयन तथा एडीसी गठन এই দিনটিকে পালনের মাধ্যমে রাজ্য কংগ্রেস এবার এডিসি নির্বাচনের আগে হঠাৎ জনজাতি গোষ্ঠীর জনসাধারণের মন জয় করতে তাদের মনে রেখাপাত করতে জনজাতি গোষ্ঠীর জনসাধারণের আবেগে কংগ্রেসের ভাবমূর্তি প্রতিষ্ঠা করার প্রয়াসী হয়েছে এরই নিরিখে সবেধন নীলমণি জনজাতি নেতা রাজেশ্বর দেববর্মাকে সামনে তুলে ধরে এই দিনের তাৎপর্য জনসম্মুখে প্রচারের ব্যবস্থা হলো যে 1984 সালে আজকে দিনে ভারতের পার্লামেন্টে 49তম আইন সংশোধনী মোতাবেক এই রাজ্যের মানুষের বিকাশের জন্য বিশেষ করে পিছিয়ে পড়া ভূমিপুত্র জনজাতি গোষ্ঠীদের অস্তিত্ব রক্ষার্থে সেদিন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাত ধরে এই রাজ্যের মানুষের বিকাশের জন্য এই ষষ্ঠ তফসিল মোতাবেক আইন চালু করেছে কাজে আমরা সেদিক থেকে আজকের দিন থেকে আমরা অনেকে আমরা বলে থাকি যে ষষ্ঠ তফসিল অর্থাৎ এডিসি দিবস এটা ইন্দিরা প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মানুষ পুত্র কাজে এই দিন থেকে আমরা 1984 সাল থেকে আমরা উদযাপন করে এসেছি তার আজকেও উল্লেখযোগ্য দিন সেই দিনকে স্মরণ করে এই রাজ্যের মানুষের বিকাশের লক্ষ্যে এবং আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মরণার্থে আজকে আমরা এই দিনটিকে উদযাপন করেছি একই সুরে বক্তব্য পেশ করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস এডিসি গঠনের উদ্দেশ্য বিদেহ বিস্তৃতি জানিয়ে জোট জামানা চেপে রেখে বামফ্রন্ট সরকারকে নিশানা করলেন সভাপতি ফাঁকে বর্তমান শাসক দলকেও আংশিক ছুঁয়ে গেলেন প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস অনুযায়ী সংবিধান সংশোধন করে ত্রিপুরা রাজ্য এই যা যা ক্ষমতা এডিসি এরিয়াতে সেগুলি অর্পণ করেছিলেন এটার উদ্দেশ্যই ছিল জনজাতিদের উন্নয়ন তারপরে আমরা দেখেছি উনি অকান্তিকভাবে উনি যে চিন্তা উনি যে প্রয়াস যে ধারণার থেকে জনজাতিদের জন্য সিক্স শিডিউল দিয়েছিলেন কিন্তু দেখা গেছে কোনো সরকারই সিক্স শিডিউল অনুযায়ী যে সুযোগ সুবিধা যে অধিকার জনজাতিরা পাওয়ার দরকার সেগুলি পরবর্তীকালে কোনো সরকারই এগুলি বিশেষ করে বামফ্রন্ট সরকার প্রতারিত করেছে পাহাড়ের জনজাতিদেরকে তারপর বিজেপি সরকার এসছে আজকে প্রায় আড়াই বছর অতিক্রান্ত হয়ে গেছে তারও একই পদ্ধতিতে যেটা বামফ্রন্ট যেভাবে তাদেরকে প্রতারিত করেছিল ডিপ্রাইভ করেছিল বিজেপি সরকারও করে চলেছে আসলে পুরোটাই রাজ্য কংগ্রেসের এডিসি নির্বাচনের আগে জনজাতি গোষ্ঠীর মানুষের মন ছুঁয়ে যাওয়ার প্রয়াস পাহাড়ে প্রত্যন্তে নিজেদের শেকড় গাড়তে না পারা কংগ্রেসের রেডিমেড স্বাদ আস্বাদনের আকাঙ্ক্ষা আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে জনজাতি গোষ্ঠীর জনসাধারণের কাছে দলীয় ভাবমূর্তি তুলে ধরার নাটুকে প্রয়াস রাজ্য কংগ্রেসের এই প্রয়াসকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক ব্যঙ্গ তীর্যক একই সাথে এদিন কংগ্রেসের ধলাই জেলা কমিটিও এডিসির 37তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে আম্বাসার হৃদয়পাড়া এলাকায় ধলাই জেলা কংগ্রেস পতাকা উত্তোলন এই দিনের তাৎপর্য আলোচনা করে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করেছে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড